আগের ক্লাসে 7-এর অঙ্ক পর্যন্ত হয়েছিল, আজকে দেখো 8-8টা করাবো। কম্বিনেশনের অর্থাৎ সমবায়ের প্রশ্ন বলা 7B, 7 পর্যন্ত অঙ্ক হয়েছিল আগের ক্লাসে। এবার দেখো 8-এর থেকে, 8-এর অঙ্কটা বলে যে 9 জন স্বরাজ্যপন্থী ও 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছেন, তাদের মধ্য থেকে 6 জন স্বরাজ্যপন্থী ও 2 জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন কতগুলো কমিটি গঠন করা যায়। কম্বিনেশন মানে কমিটি, দল বা সংগঠনের কথা বলেছিলাম যখন কম্বিনেশন ডেফিনেশন দিয়েছিলাম, তখনই বলেছিলাম যে কম্বিনেশন হচ্ছে এক ধরনের টিম, সংগঠন বা দল। তো 9 জন স্বরাজ্যপন্থী রয়েছে আর 5 জন ব্যক্তিত্ব মন্ত্রিত্বপন্থী ব্যক্তি রয়েছেন, ধরো এরকম বিষয়টা। স্বরাজ্যপন্থী হচ্ছে 9 জন, আর মন্ত্রিত্বপন্থী হচ্ছে 5 জন। এই 9 জন স্বরাজ্যপন্থী এবং 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছেন, তাদের মধ্য থেকে 6 জন স্বরাজ্যপন্থী আর 2 জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন কতগুলো কমিটি গঠন করা যাবে। তো তুমি এমনভাবে কমিটিটা গঠন করবে যেখানে 6 জন যেন অবশ্যই স্বরাজ্যপন্থী এবং 2 জন যেন অবশ্যই মন্ত্রিত্বপন্থী থাকে। যে কমিটি তুমি গঠন করতে চাইছো সেখানে যেন 6 জন স্বরাজ্যপন্থী থাকে, 6 জন তোমার স্বরাজ্যপন্থী থাকে, এস স্বরাজ্য, এবং বলেছে 2 জন যেন মন্ত্রিত্বপন্থী থাকে, 2 জন যেন এম থাকে, মন্ত্রিত্বপন্থী থাকে। তুমি যে নতুন কমিটিটা গঠন করতে চাইছো সেই কমিটিটাই তুমি যে নতুন কমিটিটা গঠন করতে চাইছো সেই কমিটিতে যেন অবশ্যই 6 জন আমার স্বরাজ্যপন্থী থাকে এবং 2 জন যেন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি থাকে। যে কমিটি করে অর্থাৎ মোট 8 জনের একটা টিম গঠন করতে চাইছো, যে টিমে 6 জন যেন অবশ্যই 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 স্বরাজ্যপন্থী থেকে যেন 6 জন আসে আর 2 জন যেন অবশ্যই মন্ত্রিত্বপন্থী যে ব্যক্তি রয়েছেন, মোট 5 জন দিয়ে এই 8 জনের একটা টিম গঠন করতে হবে। তো এইরূপ কতগুলো টিম গঠন করা যায় এটা হচ্ছে কোশ্চেন, যেখানে মোট আমার সংখ্যা রয়েছে সদস্য স্বরাজ্যপন্থীর সংখ্যা রয়েছে 9 জন, মন্ত্রিত্বপন্থীর সংখ্যা রয়েছে 9 জন, 5 জন, এই 9, 5, 14 জন থেকে তোমাকে 8 জনকে সিলেকশন করতে হবে। সেই 8 জনের মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছে 6 জন যেন অবশ্যই এই জায়গা থেকে আসে, 2 জন যেন অবশ্যই মন্ত্রিত্বপন্থী এই জায়গা থেকে আসে আমার। তাহলে কিভাবে কমিটিটা গঠন করা যাবে, কতগুলো কমিটি এই কন্ডিশনে গঠন করা যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো 9 জন স্বরাজ্যপন্থী থেকে আমার 6 জনকে নিতে হবে, তাহলে 9 জন স্বরাজ্যপন্থী থেকে 6 জনকে নির্বাচন করা যায় 9C6 উপায়ে, সেটাই লিখবো এখন। তাহলে 9 জন স্বরাজ্যপন্থী থেকে 6 জনকে নির্বাচন করা যায় 9C6 উপায়ে। একই রকম ভাবে মন্ত্রিত্বপন্থী আছে কজন, মন্ত্রিত্বপন্থী আছে আমার 2 জন, সেগুলো কোথা থেকে আসবে, অবশ্যই 5 জন থেকে আসবে। তাহলে একই রকম ভাবে অনুরূপ ভাবে 5 জন মন্ত্রিত্বপন্থী থেকে 2 জনকে নির্বাচন করা যায় 5C2 উপায়ে, সেটা লিখছি দেখো। তাহলে অনুরূপে 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি থেকে 2 জনকে নির্বাচন করা যায় 5C2 উপায়ে, ঠিক আছে। তাহলে কতগুলো কমিটি মোট গঠন করা যাচ্ছে, তাহলে কোন একটা বিশেষ প্রক্রিয়ায় এম উপায়ে সম্পন্ন হওয়ার পর অপর একটা প্রক্রিয়া এন উপায়ে সম্পন্ন হলে সমগ্র প্রক্রিয়াটা এম ইন্টু এন উপায়ে সম্পন্ন, এটাই তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের মূল যে নীতি সেটা হচ্ছে এটাই, একবারে বিন্যাসের শুরুতে বলছিলাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে বিন্যাসের মূলনীতি, যে একটা প্রক্রিয়া এই উপায়ে 9C6 উপায়ে সম্পন্ন হলো, আরেকটা প্রক্রিয়া 5C2 উপায়ে সমান হতো, টোটাল প্রক্রিয়াটা কত উপায়ে সমান হচ্ছে এটা গণিত। তাহলে মোট কতগুলো কমিটি গঠন করা যাবে, তাহলে মোট এরূপ বলেছে, তাহলে
এমন কতগুলি কমিটি গঠন করা যাবে? তাহলে এমন কমিটি গঠন করা যাবে, তার সংখ্যা তাহলে এমন কমিটি গঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 9C6 × 5C2। এবার 9C6 × 5C2 এর মান ক্যালকুলেশন করবে। 9C6 মানে 9C3 হয়, কারণ 9 − 6 মানে 3, আর 5C2 যেমন আছে রেখে দেবে, যেটা ক্যালকুলেশন করে দিচ্ছি দেখো। তাহলে 9C6 × 5C2 এর মান হচ্ছে, যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9C6 মানে 9C3 আর 5C2, এটা টোটাল মান মোটামুটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 840। তাহলে মোট 840টা এরূপ কমিটি গঠন করা যাবে, 840টা কমিটি করা। তাহলে 9 জন সর্বোচ্চপন্থী ব্যক্তি থেকে এবং 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি থেকে একটা কমিটি গঠন করা যাবে, যে কমিটিতে 6 জন সর্বোচ্চপন্থী থাকবে এবং 2 জন মন্ত্রিত্ব থাকবে, এমন মোট যে কতগুলো কমিটি বা সংগঠন করা যাবে তার সংখ্যা হচ্ছে 840, অর্থাৎ মোট 840টা। ঠিক আছে, এটা একটা টাইপ গেল। এরপরে দেখো একটু অন্য টাইপ দেখাচ্ছি, সেটা হচ্ছে 10-এরটা। 10-এরটা বলছে 10টি আম থেকে 3টি করে নিয়ে কতগুলি বিভিন্ন উপায়ে নির্বাচন করা যায়। প্রতি নির্বাচনে একটা নির্দিষ্ট আম সর্বদাই থাকবে। 10টি আম থেকে 3টি আম নিতে হবে যেখানে একটা আম সর্বদাই নির্দিষ্ট থাকবে। সেটা দেখো, দশটি আম থেকে 3টি করে আম নিয়ে কতগুলি বিভিন্ন নির্বাচন করা যায়, যাতে প্রতি নির্বাচনে একটা নির্দিষ্ট আম সর্বদাই থাকে। প্রত্যেকটা নির্বাচনে একটা নির্দিষ্ট আম সর্বদাই থাকে। তাহলে মোট আম আছে 10টা, তাহলে আম আছে মোট 10টি। সেখান থেকে 3টাকে নিয়ে নির্বাচন করতে হবে, এখান থেকে যেকোনো 3টাকে নিয়ে নির্বাচন করতে হবে। এমন ভাবে নির্বাচন করবে যাতে প্রত্যেকটা নির্বাচনে ওই 10টি যে মোট আম রয়েছে সেখান থেকে আমগুলোকে নিয়ে এমন ভাবে নির্বাচন করবে, 3টি আম নিয়ে এমন ভাবে নির্বাচন করবে, প্রত্যেক নির্বাচনে যেন একটা নির্দিষ্ট আম সর্বদাই থাকে। অর্থাৎ একটা আম যেন প্রত্যেকটা নির্বাচনে যেন ফিক্সড থাকে, একটা নির্দিষ্ট আম যতগুলি নির্বাচন হোক না কেন, 50টা হোক, 60টা হোক, 20টা হোক, 30টা হোক, 15টা হোক, 10টা হোক, 12টা হোক, যত সংখ্যক কমিটি বা নির্বাচন গঠন করা যায় না কারণ প্রত্যেক নির্বাচনই একটা নির্দিষ্ট আম সবসময় সমস্ত নির্বাচনগুলি থাকবে। এর ফর্মুলা হচ্ছে টোটাল যতগুলো থাকবে এন, সেখান থেকে এক কমে যাবে, আর আর যে মানটা রয়েছে সেখান থেকে একটা আম করে যাবে। আমরা জানি কি, এন সি আর, এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তুকে নিলে মোট যতগুলো কমিটি গঠন করা যায় বা সমবায় গঠন করা যায় তার সংখ্যা হচ্ছে এন সি আর। এখন যদি কন্ডিশন বলে দেয় যে একটা নির্দিষ্ট বস্তু সবসময় থাকবে প্রত্যেক নির্বাচনে, তাহলে আমার এন থেকেও এক বাদ যাবে, আর থেকেও এক বাদ যাবে। এটা হচ্ছে ফর্মুলা। যখন কম্বিনেশন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কোন একটা বস্তু, সেটা এন এর মান এক হতে পারে, দুই হতে, এই আর এর মান, এই যে এক বাদ দিলাম, এটা এক না হয় দুই হতে পারে। দুটো নির্দিষ্ট বস্তু যদি প্রত্যেক নির্বাচন থাকে তাহলে দুই বাদ দেবো। যদি বলতো তিনটে নির্দিষ্ট বস্তু সবসময় থাকবে প্রত্যেক নির্বাচনে, তাহলে এন থেকে 3 বাদ দিতাম। একই রকম ভাবে এখানে যেহেতু বলেছে একটা নির্দিষ্ট বস্তু প্রত্যেক নির্বাচনে থাকবে, সেই জন্য আমার 1 এন থেকে বাদ গেছে, 8 থেকে বাদ গেছে। তার ফর্মুলাটা হচ্ছে n − 1 cr − 1। তাহলে এখানে আমার ফর্মুলাটা হচ্ছে 10C3, তাহলে 10 থেকে এক বাদ যাবে এবং 3 থেকেও এক বাদ যাবে। যেহেতু আমার একটা আম প্রত্যেকটা নির্বাচনে একটা আম সর্বসময় থাকবে, তাই আমার মোট নির্বাচনের সংখ্যা হবে, অর্থাৎ মোট নির্বাচনের সংখ্যা হবে (10−1C3−1), তার মানে 9C2। তার মানে দ্যাট মিনস 9C2। এবার 9C2 মানে হচ্ছে 9 × 8 / 2, দ্যাট মিনস 36। তাহলে 10টি আম থেকে 3টি আম নির্বাচন করলে যে এমন কতগুলো নির্বাচন গঠন করা যাবে যেখানে একটা আম সবসময় থাকবে, তার সংখ্যা হচ্ছে 36টা নির্বাচন বা কমিটি গঠন করা যাবে।
যেখানে আমার এক টার্ম প্রত্যেক নির্বাচনে 36 নির্বাচনের মধ্যে একটা নির্দিষ্ট টার্ম কিন্তু সবসময় থাকবে, 36টাতেই একটা ওই নির্দিষ্ট টার্মটা, এই যে একটা বাদ দিচ্ছে সেই নির্দিষ্ট টার্মটা কিন্তু সবসময় আমার থেকে যাবে। সেই জন্য এন থেকেও একবার দিতে হয়, আর থেকেও একবার দিতে হয়। এটা একটা টাইপ গেল, 10টা গেল। এবার দেখো আবার অন্য টাইপ দেখাচ্ছি, 11টা দেখো। এগারোটা বলেছে যে এক ব্যক্তির ছজন বন্ধু আছে, এক ব্যক্তির মোট ছজন বন্ধু আছে, সিক্স ফ্রেন্ড। কোন একজন বন্ধুর ছজন বন্ধু রয়েছে, সিক্স ফ্রেন্ড রয়েছে, ছটা বন্ধু রয়েছে। কত উপায়ে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারে? ধরো তোমার ছজন বন্ধু রয়েছে, তো কত উপায়ে তুমি এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারো? কত বিভিন্ন উপায়ে তুমি এক বা একাধিক জনকে তুমি আমন্ত্রণ করতে পারো? মোট ছজন বন্ধু রয়েছে, ছজন বন্ধুকে কত বিভিন্ন রকম উপায়ে এক বা একাধিক বন্ধুকে তুমি আমন্ত্রণ করতে পারো, তার সংখ্যাটা জানতে চাইছে। তোমার যদি ছজন বন্ধু থাকে, যদি ছজন বন্ধুর মধ্যে থেকে তুমি যে কোনো একজনকে নিমন্ত্রণ করতে পারো, দুজনকেও নিমন্ত্রণ করতে পারো ছজনের মধ্যে থেকে, তিনজনকেও পারো, চারজনকেও পারো, পাঁচজনকেও পারো, আবার ছজনকেও পারো। অর্থাৎ তোমার যে মোট ছজন বন্ধু রয়েছে, সেই ছজন বন্ধুর মধ্য থেকে তোমার যে ছজন বন্ধু রয়েছে, সেই ছজন বন্ধুর মধ্যে থেকে তুমি মনে করলে যে কোনো একজনের বন্ধুকে আমন্ত্রণ করবো, নো প্রবলেম, করতেই পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ছটা বন্ধু আছে বলে ছজন করতে আমার কোনো মানে নেই। সম্ভাব্য কতগুলো ঘটনা ঘটতে পারে সেটা আমি বলতে চাইছি। ছজন বন্ধুর মধ্যে তুমি যে কোনো একজনকে নিমন্ত্রণ করতে পারো, ছজনের মধ্যে থেকে দুজনকে নিমন্ত্রণ করতে পারো, ছজনের মধ্যে থেকে তিনজনকে নিমন্ত্রণ করতে পারো, ছজনের মধ্যে চারজনকে করতে পারো, একই রকমভাবে পাঁচজনকেও নিমন্ত্রণ করতে পারো, আবার ছজনকেই নিমন্ত্রণ করতে পারো। তাহলে এতগুলো সম্ভাব্য উপায়ে তুমি নিমন্ত্রণ করতে পারো ছজন বন্ধুকে এক বা একাধিক উপায়ে। তাহলে ছজন বন্ধুর মধ্যে থেকে যে কোনো একজনকে নিমন্ত্রণ করা যায় কত উপায়? 6C1 উপায়ে। একই রকমভাবে দুজনকে নির্বাচন করা যায় 6C2 উপায়ে। ঠিক আছে, তাহলে ছজন বন্ধুর মধ্যে থেকে যে কোনো একজনকে আমন্ত্রণ করা যায় সেটা লিখছি। ছজন বন্ধুর মধ্যে থেকে যে কোনো একজনকে আমন্ত্রণ করা যায় 6C1 উপায়ে। খুব স্বাভাবিকভাবেই ছজনের মধ্যে থেকে যে কোনো একজনকেও নিমন্ত্রণ করতে পারি, তো তাহলে ছজনের মধ্যে থেকে একজনকে আমি নিমন্ত্রণ করতে পারি 6C1 উপায়ে, অথবা দুজনকে নিমন্ত্রণ করতে পারি, তাহলে দুজনকে নিমন্ত্রণ করলে কথা হবে সেটা 6C2 হবে, অথবা দুজনকেও নিমন্ত্রণ করতে পারি। তাহলে ছজন বন্ধুর মধ্যে থেকে যে কোনো দুজনকে নিমন্ত্রণ করা যায় 6C2 উপায়ে। একই রকম ভাবে ছজনের মধ্যে ছজনকে নিমন্ত্রণ করতে পারি, তাহলে 6C1 হতে পারে, 6C2 হতে পারে, 6C3 হতে পারে, 6C4 হতে পারে, 6C5 হতে পারে, 6C6 হতে পারে। তাহলে এটা হতে পারে, অথবা 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 ঘটনাগুলো মানে কি? অথবা মানে এইটা প্লাস ইউনিয়ন এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অর্থাৎ এতগুলো সম্ভাব্য ঘটনা হতে পারে। মানে কত কত উপায়ে এক বা একাধিক, এক বা একাধিক, এই যে বা, এই বা মানে কি? সেটার ক্ষেত্রে দেখেছো বা মানে ইউনিয়ন। তাহলে এক বা একাধিক, তার মানে আইদার দিস অর দিস অর দিস অর দিস অর দিস অর দিস, তার মানে 6C1 হতে পারে, 6C হতে পারে। তাহলে যত বিভিন্ন উপায়ে ছজন বন্ধুকে আমন্ত্রণ করতে পারে তার সংখ্যা হচ্ছে 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6। তাহলে যত বিভিন্ন উপায়ে বন্ধুদেরকে নিমন্ত্রণ করা যায় তার সংখ্যা হবে, তাহলে যত বিভিন্ন উপায়ে তাহলে যত বিভিন্ন উপায়ে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারবে তার সংখ্যা হচ্ছে 6C1 অথবা 6C2 অথবা মান প্লাস, তাহলে 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6।
তাহলে এইটার আবার মান কত হবে? এটার মান আমরা জানি, এনসি ওয়ান প্লাস এনসি টু প্লাস ডট 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 করতে করতে এনসি এন সমান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা আমরা জানি। এই ফর্মুলাটা আমরা জানি, যখন কম্বিনেশন থিওরি পড়েছিলাম তখন বলেছিলাম যে এনসি ওয়ান প্লাস এনসি টু প্লাস এনসি থ্রি প্লাস ডট 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 এনসি এন, এটার মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে একই রকম ভাবে এখানে এর মান হচ্ছে ছয়, তাহলে সিক্সি ওয়ান প্লাস সিক্সি টু প্লাস সিক্সি সিক্স, এর মান হচ্ছে টু টু দি পাওয়ার এন এর মান তার মানে এখানে সিক্স, তাহলে এখানে এখানে এন এর মান সিক্স, সিক্সি ওয়ান সিক্স পর্যন্ত, তার মানে এন এর মান কত এখানে সিক্স, তাহলে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, তাহলে এটার মান হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান সমান টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার সিক্স মানে কত 64, তাহলে 64 মাইনাস ওয়ান দ্যাট মিনস 63, 63। তাহলে যত বিভিন্ন উপায় সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারবে তার সংখ্যা হচ্ছে 63, তার 63 রকম উপায়ে সে তার এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারবে। এটা একটা টাইপ গেল। এরপরে দেখো একই টাইপ রয়েছে 12টা, সেটাও একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে 12টা একই টাইপের অঙ্ক। বারোটা দেখো যেভাবে 11টা করলাম একবার সেম টাইপ, কিন্তু ভাষাটা একটু আলাদা, সেজন্য ধরলাম 12টা। 12টা বলছে এক ব্যক্তির কাছে একটি 10 টাকার, একটি 5 টাকার, একটি 2 টাকার, একটি 1 টাকার নোট আছে। এক ব্যক্তির কাছে 10 টাকার নোট আছে একটা, 10 টাকার নোট আছে এক পিস, আর বলেছে 5 টাকার নোট আছে একটা, 5 টাকার নোট এটাও একটা আছে, 2 টাকার নোট সেটাও একটা আছে, 2 টাকার নোট সেটাও একটা আছে, আর কি বলেছে একটি 1 টাকার নোট আছে, 1 টাকার নোট সেটাও এক পিস রয়েছে। তাহলে কোন এক ব্যক্তির কাছে 10 টাকার নোট এক পিস রয়েছে, 5 টাকার নোট এক পিস রয়েছে, 2 টাকার নোট এক পিস রয়েছে, এবং 1 টাকার নোট এক পিস রয়েছে, এই রয়েছে কোন একটা ব্যক্তির কাছে 10 টাকার নোট একটা, 5 টাকার নোট একটা, 2 টাকার নোট একটা, এবং একটি 1 টাকার নোট। সে কত উপায়ে, কত রকম ভাবে, সে কত রকমে কোন দরিদ্র ভাণ্ডারে দান করতে পারবে, ব্যক্তিটা কত রকম ভাবে এই নোটগুলোকে একটা দরিদ্র ভাণ্ডারে দান করতে পারবে, মানে কত বিভিন্ন রকম উপায়ে এই নোটগুলোকে সে দান করতে পারবে। ঠিক আছে, তাহলে 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট, 1 টাকার নোট, এইটা হচ্ছে বিষয়। তখন বিষয় হচ্ছে মোট, তাহলে আমার ক ধরনের নোট রয়েছে, 4 ধরনের নোট রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে মোট নোট রয়েছে আমার 4 ধরনের, তাহলে মোট নোট রয়েছে, বোট নোট কত প্রকারের নোট রয়েছে, 4 প্রকারের, মানে বোট নোট রয়েছে 4 ধরনের নোট রয়েছে। সেই 4 ধরনের নোটের মধ্যে যে কোনো এক ধরনের নোট সে দান করতে পারে দরিদ্র ভাণ্ডারে, 4 ধরনের মধ্যে সে 10 টাকার নোটটাও দান করতে পারে, 5 টাকার নোটটা দান করতে পারে, 2 টাকারটাও দান করতে পারে, 1 টাকাটা, মানে 4 ধরনের নোটের মধ্যে থেকে যে কোনো এক প্রকারকে সে দান করতে পারে। ঠিক আছে, তাহলে চার চার ধরনের নোটের মধ্যে সে 10 টাকার নোট একটা আছে, তাহলে 4 ধরনের মোট যে নোট রয়েছে সেই 4 প্রকার নোটের মধ্যে যে কোনো এক প্রকারকে নির্বাচন করেছে ফোর সি ওয়ান উপায়ে, 10 টাকার নোটকে নির্বাচন করেছে ফোর সি ওয়ান উপায়ে, 4 প্রকার নোটের মধ্যে থেকে যে কোনো এক প্রকারের 10 টাকার নোট নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে। ঠিক আছে, তার 4 ধরনের যে মোট নোট রয়েছে সেই 4 প্রকার নোটের মধ্যে থেকে 10 টাকার নোটকে নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে। একই রকম ভাবে 5 টাকার নোটকে নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে। একই রকম ভাবে 2 টাকার নোটকে নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে, যেহেতু এক পিস রয়েছে, 1 টাকার নোটকে নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে। তাহলে মোট নোটের সংখ্যা যেহেতু 4, তাহলে 4 হচ্ছে এন এর মান 4, সেখান থেকে 10 টাকার নোটের সংখ্যা রয়েছে এক পিস, তাহলে সেই এক পিসকে নির্বাচন করা যায় ফোর সি ওয়ান উপায়ে। তাহলে এরকম ভাবে সে শুধুমাত্র 10 টাকার নোট কি দান করতে পারে, অথবা 4 ধরনের যে নোট রয়েছে সেখান থেকে সে শুধু 5 টাকার নোট দান করতে পারে, 5 টাকার নোট কপিস রয়েছে এক পিস, সেটা হচ্ছে ফোর সি টু, মানে ভুল বললাম একটু, মানে 4 ধরনের নোটের মধ্যে যে কোনো এক ধরনের নোট দান করতে পারে, সেটা 10 টাকার হতে পারে, 5 টাকার হতে পারে, 2 টাকার হতে পারে, 1 টাকার হতে পারে। তাহলে 4 ধরনের নোটের মধ্যে যে কোনো এক ধরনের নোট দান করতে পারে, অথবা 2 ধরনের নোটই দান করতে পারে, 10 টাকার 5 টাকার দান করতে পারে, অথবা 4 ধরনের নোটের মধ্যে 3 ধরনের নোট দান করতে পারে, অথবা 4 ধরনের নোট আছে 4 ধরনের নোটই দান করতে পারে। ঠিক আগের অঙ্কটা সিমিলার, অর্থাৎ 4 প্রকার নোটের মধ্যে যে কোনো এক 1 টাকা দান করতে পারে। তাহলে
সে তার ঝামেলাটা মিটে গেল, সে 10 টাকা দিতে পারে, 1 টাকা দিতে পারে, 5 টাকা দিতে পারে, 2 টাকা দিতে পারে, অর্থাৎ যে কোনো এক প্রকার এক নোট দিয়ে দিল, আবার দু প্রকার দান করতে পারে, তাহলে 4C2, 4 প্রকার নোটের মধ্যে যেকোনো দুটো, 4টে নোটের মধ্যে যেকোনো দুটোকে নির্বাচন করে 4C2 পায়। আবার 4টি যে নোট রয়েছে, 1টা 2টা 3টা 4টে, মোট 4টে নোটের মধ্যে যেকোনো 3টাকে নির্বাচন করে 4C3 পায়। আবার যে 4টে নোট আছে, 4টের মধ্যে 4টি দান করে দিতে পারে, সেটা হচ্ছে 4C4 পায়। তাহলে এর মানে কত? 2^4 - 1, তাহলে এরও মান হচ্ছে আমার 2^4 - 1, দ্যাট ইজ 15। তাহলে 15 রকম ভাবে সে কোনো একটা দরিদ্র ভাণ্ডারে এই নোটগুলোকে কিন্তু দান করতে পারে। তাহলে ঠিক যেভাবে 11টা করলাম, 12টা একেবারে একেবারে সিমিলার অঙ্ক, ঠিক আছে? শুধু ভাষাই 11টা আমি লিখে দিচ্ছি কিভাবে ভাষাটা লিখতে হয়, 12টা ঠিক ঠিক আমি যেভাবে বললাম ঠিক সেভাবে বলে বলে ভাষাটা লিখে নেবে, ঠিক আছে? এটা একটা গেল। এবার আবার একটা অন্য টাইপের অঙ্ক দেখেছি, দেখো 12টার পরে 13 অঙ্কটা রয়েছে, একটু অন্য টাইপের অঙ্ক, 13টা ঢুকছে দেখো। ২৩-১০ এর মধ্যে কত বিভিন্ন রকমের উৎপাদক রয়েছে? একটা সংখ্যা ২৩-১০ বলেছে, ২৩-১০ একটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে কত বিভিন্ন রকমের উৎপাদক রয়েছে? 2310, এই সংখ্যাটার মধ্যে কত বিভিন্ন রকমের উৎপাদক রয়েছে এটা বার করতে হবে। 2310, এই সংখ্যাটির মধ্যে কত বিভিন্ন রকমের উৎপাদক আছে সেই সংখ্যাটা আমায় বার করতে হবে, কত ভিন্ন ভিন্ন উৎপাদক রয়েছে তার সংখ্যা বার করতে হবে। তো 23-10 কে ফ্যাক্টরাইজ ভেঙে দাও যেভাবে ভাঙতে হয়। ২ ১১৫৫, তারপর 5 দিয়ে যাচ্ছি, 5 2 10, 5 3 15, 5 1 5, 231, তারপর দেখো 231 কে 11 দিয়ে যাচ্ছি, 11 2 = 22, 11 1 = 11, 21, 21 কে 3×7, এই তাহলে 2 5 11 7 3, এতগুলো মোট ভিন্ন ভিন্ন ফ্যাক্টর রয়েছে। তাহলে 23-10 এই সংখ্যাটির মধ্যে ভিন্ন ভিন্ন ফ্যাক্টর হচ্ছে কত? তাহলে 23-10 therefore 2310 এটা সমান 2 × 3 × 5 × 7 × 11, 2 3 5 7 11, তো 23-10 সমান 2 × 3 × 5 × 7 × 11, এটা 23-10-এর এতগুলো ফ্যাক্টর রয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরই আমার প্রাইম মৌলিক সংখ্যা। তো যাই হোক, তাহলে কত ভিন্ন ভিন্ন বলে দিচ্ছে উৎপাদক আছে, এর মধ্যে কতগুলি বিভিন্ন রকমের উৎপাদক রয়েছে। তাহলে মোট ক রকমের উৎপাদক রয়েছে আমার? 5 রকমের উৎপাদক রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে মোট 5 রকমের উৎপাদক রয়েছে। তাহলে 23-10-এর মধ্যে মোট 5 রকমের উৎপাদন রয়েছে, সেই 5টা উৎপাদক মধ্যে যে কোনো 1টাকে নির্বাচন করা যায় 5C1 রূপে, 2টাকে নির্বাচন করা যায় 5C2 রূপে। একই রকম ভাবে ঠিক যেভাবে করলাম, জাস্ট শুধু এই সংখ্যাটা 23-10 দিয়েছিল সেজন্য ধরলাম, নাহলে কিন্তু 10-এর অঙ্কটা যেভাবে করলাম, 11-এর অঙ্কটা যেভাবে করলাম, 12-টা যেভাবে করলাম, এটাও কিন্তু সেম টাইপের। 11-টা যেভাবে করলাম, অর্থাৎ 6 জন ব্যক্তির মধ্যে 6 জন বন্ধু যে রয়েছে, সে কত উপায়ে এক বা একাধিক বন্ধুকে আমন্ত্রণ করতে পারবে, 11-এর অঙ্কটা যে টাইপের করলাম, 12-টাও সেম টাইপ করলাম, 10 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, নোটের ব্যাপারটা কত রকম ভাবে দরিদ্র ভাণ্ডারে রান করতে পারবে, 13-টাও কিন্তু সিমিলার, কিন্তু সংখ্যা দিয়ে আছে অঙ্কটা ধরলাম, সংখ্যাটা 23-10 দিয়ে আছে, কতগুলো ভিন্ন ভিন্ন ফ্যাক্টর রয়েছে বার করে দিলাম 5 রকমের। এবার সেই 5টা ফ্যাক্টরের মধ্যে যে কোনো 1টাকে নির্বাচন করা যায় 5C1 হবে, 2টাকে নির্বাচন করা যায় 5C2 পায়, 3টাকে নির্বাচন করা যায় 5C3 পায়, একই রকম ভাবে। তাহলে এই যে 5টা ফ্যাক্টর, এই যে 5 রকমের মোট উৎপাদক রয়েছে, তাহলে 5টার মধ্যে যে কোনো 1টাকে নির্বাচন করা যায় 5C1 পায়, 2টাকে করা যায় 5C2 পায়, 3টাকে করা যায় 5C3 উপায়, একই রকম ভাবে 4টে 5C4, একই রকম ভাবে 5টা 5C5, এত রকম ভাবে উৎপাদক গুলো নির্বাচন করা যায়। তার মানে এটা হচ্ছে 2^5 - 1, 2^5 - 1 মানে হচ্ছে 31, 2^5 = 32, সেটা মানে তার 31। তো 23-10 সংখ্যাটির মধ্যে কত ভিন্ন ভিন্ন উৎপাদক রয়েছে তার সংখ্যা হচ্ছে 31টা। তাহলে 31টা আমার ভিন্ন ভিন্ন উৎপাদক রয়েছে ফ্যাক্টর। তাহলে এরকম যখন সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যাটাকে তুমি এরকম ফ্যাক্টরাইজ করে নেবে, মোট এতগুলো ফ্যাক্টর হলো, মোট কতগুলো ফ্যাক্টর হলো দেখে নিলে। এবার সেই ফ্যাক্টরের মধ্যে যে কোনো 1টাকে 2টাকে 3টাকে 4টাকে, মোট যেহেতু 5টা, সেরকম 5 পর্যন্ত গেলাম, 5C1 5C2 5C3 5C4 5C5, এটা মানে 2^5 - 1, তার মানে 31টা, এটা গেল।
তাহলে এই হচ্ছে অতি সংক্ষিপ্ত টাইপের মোটামুটি এই টাইপ অঙ্কগুলো। এবার দেখো সংক্ষিপ্ত টাইপের অঙ্কে যাচ্ছি একে একে। সংক্ষিপ্ত দেখো বলছি, সংক্ষিপ্ত দেখো দুইয়ের অঙ্কটা, এনপিআর সেটা সমান দেওয়া আছে 336, এনপিআর এর মান। এবং এমসিআর এর মান 56, 56, এনসিআর এর মান 56 দেওয়া আছে। তাহলে এন এবং আর এর মান নির্ণয় করো, তাহলে এন এবং আর সমান কত। সংক্ষিপ্ত দুই একটা বলছি যে এনপিআর, এনপিআর মানে বিন্যাস থেকে বলছি, পারমুটেশন থেকে বলছি, এনপিআর এর মান 336 এবং এনসিআর কম্বিনেশন থেকে এনসিআর সেটা 56 দেওয়া আছে। এই দুটো জায়গা থেকে আমায় যেভাবে হোক এন এবং আর এর মান নির্ণয় করতে হবে। এই দুটো রিলেশন থেকে এন এবং আর এর মান নির্ণয় করতে হবে। এনপিআর দেওয়া আছে, এনসিআর দেওয়া আছে, সেই জায়গা থেকে আমাকে এন এবং আর এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি রিলেশন বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন, পারমুটেশন এবং কম্বিনেশনের যে সম্পর্ক, রিলেশন বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে জানি এনপিআর সমান আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। উই নো দ্যাট, আমরা জানি এটা, আমরা জানি রিলেশন বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন থেকে জানি যে এনপিআর সমান আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর, ঠিক আছে। এবার এনপিআর আর এনসিআর এর মান দেওয়া আছে, বসিয়ে দাও। তাহলে এনপিআর এর মান 336 দিস ইমপ্লাইং আর ফ্যাক্টোরিয়াল ইজ 336 ডিভাইড বাই 56, 336 ডিভাইড বাই 56 তার মান হবে কত, 6। তোমার এটা 6, তাহলে আর ফ্যাক্টোরিয়াল এর মান বেরিয়ে গেছে 6, আর এর মান কিন্তু বেরোয়নি, বার করতে বলেছে এন এবং আর এর মান। তাহলে আর ফ্যাক্টোরিয়াল মান যদি 6 হয় তাহলে 6 কিভাবে লেগে যায়, 6 কে লেগে যায় 1 2 ইনটু 3, তাহলে আর ফ্যাক্টোরিয়াল সমান যদি 1 2 ইনটু 3 হয়ে যায় ডেফিনেটলি আর ইকুয়াল টু 3, দিস ইমপ্লাইং আর সমান 3, তাহলে আর সমান 3 হলে আর ফ্যাক্টোরিয়াল মান 6 হয়ে যায়। তাহলে আর ইকুয়াল টু 1 2 3, শেষ যে ফ্যাক্টরটা হয়ে যায় সেটা হচ্ছে আর এর মান। তাহলে আর ফ্যাক্টোরিয়াল যদি 6 হয়ে যায় তাহলে ডেফিনেটলি আর এর মান কত, 3। এবার আর এর মান 3, এটা তুমি ওই এনসিআর ইকুয়াল টু 56 এ বসিয়ে দাও, আর এর মান 3, এটা এনসিআর ইকুয়াল টু 56 এই জায়গায় বসিয়ে দাও, এই যে এনসিআর ইকুয়াল টু 56 এই জায়গায় বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে আমার এন এর মান বেরিয়ে যাবে। তাহলে আর এর মান 3 ওই জায়গায় আমি এনসিআর সমান 56 ওই জায়গায় বসাচ্ছি, দেখো তাহলে এনসিআর সমান 56 ওখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এন সি আর এর মান 3 এটা সমান 56, দিস ইমপ্লাইং এন এন মাইনাস 1 এন মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা সমান 56। অবশ্যই এন সি 3 মানে কি, এন এন মাইনাস 1 এন মাইনাস 2 ইন্টু এন মাইনাস 3 এটা মান আমার 56 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা সমান 56। এবার এখান থেকে ক্যালকুলেশন করে দেখো এন এর মানটা আমি আনছি, থ্রি ফ্যাক্টোরিয়াল সমান 6, তাহলে এন এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 এটা সমান ডেফিনেটলি আসবে আমার 56 ইন্টু 6, 56 ইন্টু 6, 56 ইন্টু 6 যেমন আছে থাক, তাহলে এন এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 সমান, ছাপান্ন কে নিলাম 7 ইন্টু 8, 6 যেমন আছে আছে, 56 কে শুধু 7 ইন্টু 8, 7 8 56 যায়, তাহলে এন এন মাইনাস 1 এন মাইনাস 2, তাহলে এন এন এর মান ডেফিনেটলি যদি 8 হয়, কম্পেয়ার করছি এন এন মাইনাস 1 এন মাইনাস 2, তাহলে এন মান যদি 8 হয়ে যায় তাহলে এন মাইনাস 1 এটা এন মাইনাস 2 এটা, কারণ মিলে যাচ্ছে এখানে এন এন মাইনাস 1 এন মাইনাস 2 যেমন 6 7 8 এদের গুণফল হয়ে যায়, এখানেও গুণফল আকারে আছে, তাহলে এদের সঙ্গে কম্পেয়ার করে ডেফিনেটলি এন এর মান কত, 8। এখন এন এর মান তুমি 6 ধরো তাহলে তারপরে 10 মাইনাস 6 মাইনাস 1 এটা 9 নিশ্চয়ই, তাহলে ডেফিনেটলি এন এর মান 8 ধরতে হবে, তাহলে 8 ধরলে তার থেকে 1 কম 7, তার থেকে আবার 1 কম 6, তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার হয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি এখান থেকে কম্পেয়ার করে বলা যায় দিস ইমপ্লাইং এন ইকুয়াল টু 8, দিস ইমপ্লাইং এন ইকুয়াল টু 8 বাই ইনস্পেকশন পর্যবেক্ষণের সাহায্যে বলে দেওয়া হচ্ছে এন এর মান 8। তাহলে আর এর মান বেরিয়ে গেল 3 এবং এন এর মান 8, তাহলে এই জায়গা থেকে আমরা কি পেলাম, দেয়ারফর রিকোয়ার্ড আর ইকুয়াল টু 3 এন ইকুয়াল টু 8, দুটো মান আমার পেয়ে গেল।
এইরকম বিভিন্ন সময়ে কখনো আর এর মান দিয়ে দেবে, কখনো এন এর মান দিয়ে দেবে, দিয়ে তোমায় বার করতে বলবে। আর এনপিআর আর এনসিআর এই রিলেশনটা তোমার যদি জানা থাকে, অর্থাৎ এনপিআর সমান আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর, যেটা লিখেছিলাম এনপিআর সমান NPR সমান R ফ্যাক্টর ইনটু NCR, এই যে রিলেশন, অর্থাৎ রিলেশন বিটুইন পারমুটেশন এন্ড কম্বিনেশন, এই রিলেশনের সাহায্যে কিন্তু এই টাইপের, এখানে সংক্ষিপ্ত পাঠে প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে তাই অনুপাত দেওয়া আছে, তারপর একটু দুই একটা বাকি দেয়, তারপর একটা তিন একটা করবো সেটাও সেই একই টাইপের অঙ্ক, এরপর একটা তিনটা করবো দেখে নেবে।